যে ভেঙে পড়ে গেছে। আরেকটা রাহুলকে সবাই সাবস্ক্রাইব করো। সো হে গাইস, গুড মর্নিং। আর আজ আমি চলে এসেছিলাম আমাদের সতীঘাটের কাছে। তো এইখানে বৃষ্টির কারণে অনেকেই বলছে যে বান এসেছে, আর আমি সেটি দেখতে এসেছিলাম। আর কি হারে যে আমি এখন এই মুহূর্তে যাচ্ছি তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি, কারণ আমি যে জায়গাটা যাচ্ছি অ্যাকচুয়ালি সেই জায়গাটা প্রচণ্ড ঝোপ জঙ্গলে ভর্তি। তোমরা আশেপাশে দেখলে আমার বুঝতে পারবে, আমার আশেপাশে দেখলে হয়তো তোমরা অনেক বুঝতে পারবে। আর ঠিক কতদূর জল উঠেছে সেটাই তোমাদের আমি দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আর কতটা উঠলে অ্যাকচুয়ালি ঠিক বন্যাটা হবে সেটাও আমি তোমার দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাবে জাস্ট। আর আজকে দিনটা যদি বৃষ্টি হয় তো এই জল এইখান থেকে পুরো ওইখান পর্যন্ত উঠে যাবে। আর আমি যে জায়গাটার মধ্যে আছি সেই জায়গাটা তোমাদের দেখাই অ্যাকচুয়ালি। আমি যে জায়গাটার মধ্যে আছি যে বলতে পারো যে এখানে গন্ধেশ্বরী উদ্যান পার্ক যেটা আছে সেই জায়গাটার নিচেই আছি আমি। আর চারিপাশে দেখো ঝোপ জঙ্গলে ভর্তি। আর ব্যাপারটা হচ্ছে যে যদি আজকের দিনটা বৃষ্টি হয় তো এইখানে বলতে পারো যে বৃষ্টির যে প্রতি বছর বন্যা হয় তো জল একেবারে থইথই করবে। আর এই মুহূর্তে দেখতে পাবে যে বন্যা নয় ঠিক, কিন্তু গন্ধেশ্বরী নদী অ্যাকচুয়ালি জলে থইথই করছে। তোমরা যদি ওই জায়গাটা দেখো তো ওই জায়গার হচ্ছে যে আমরা চলে যাচ্ছি কেশাকোল দিকে, কেশাকোল রাস্তাতে। আর ওই সাইডটা আমাদের নতুন অভাবীরে যেটা হয়েছে সেই জায়গাটাতে। তো আমার ক্যামেরা ঠিক ফোকাস করছে না অ্যাকচুয়ালি, ক্যামেরাম্যান ফোকাস করো, জলদি ফোকাস করো। আর ওইখানে ওভারব্রিজে যাবো আমরা, আর ওভারব্রিজ থেকে তোমাদের ভিউটা দেখাবো জাস্ট কীরকম লাগছে। চলো তোমাদের আমি যেমনটা বলছিলাম যে আমি কী অবস্থাতে ভিডিও বানাচ্ছিলাম। তো আমার পেছনে তোমরা দেখতে পাবে পুরো জঙ্গলে ভর্তি অ্যাকচুয়ালি। তোমরা আমার পেছনে দেখতে পারো যে পুরো জায়গাটা অ্যাকচুয়ালি জঙ্গলে ভর্তি। আর যদি বন্যা আসে ওই জায়গার থেকে এইখান পর্যন্ত জল আসবে এটা তো শিওর, আগের বছর এসেছিলো। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের যে নতুন ভিডিওটা হয়েছে সেই দিকে। আর আমার সাথে আজকে একজন পড়াশোনা ইউটিউবার আছে, তো দেখতে পাবে পিছে ঘুরো পিছে। তো দাদাকে বলবো যে আমার চ্যানেলে কিছু বলার জন্য অনেকদিন পরে এসেছে, তো সবাই সাবস্ক্রাইব করো। আরেকটা রাহুলকে সবাই সাবস্ক্রাইব করো। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বাঁকুড়া যে বৃষ্টি পড়ছে, আর যদি বন্যা আসে তো কী ক্ষতি হতে পারে তোমার মনে হয়? অনেকটাই ক্ষতি হবে, অনেক মানে মানুষজনের ওই নদীর পাড়েই আর কি বাড়ি তারা থাকে, তো তাদের তো পুরোটাই ক্ষতি। এমনকি যদি বৃষ্টি টানা হয় তাহলে মানুষের কাজেরও ক্ষতি, তো এটাই আর কি বলবো। আর এখানে যে নতুন ব্রিজটা হয়েছে ব্যাপার, আর বলছিলাম যে এখানে যে নতুন ব্রিজটা হয়েছে কতটা লাভবান হয়েছে বাঁকুড়া বাসিন্দা? অনেকটাই লাভ হয়েছে, কারণ কেশিয়াকোলে যারা থাকে তাদের আর কি ঘুরে ঘুরে যেতে হতো বাইপাস হয়ে, তো তাদের একটা বিরাট সুবিধা হয়েছে। আর ব্রিজটা হওয়ার আগেই তো এখানে একটা ছোট রাস্তা ছিল, বাট বন্যা যেমন ছোট রাস্তার কথা বলছে তো এই যে হচ্ছে ছোট রাস্তাটা যেখানে একটা কাঠের ব্রিজ ছিল দেখতে পাবে তোমরা অনেকেই। দাদা যেমনটি বলছিল যে আমাদের এখানে কাঠের ব্রিজটা এখানে ছিল, তো এখান থেকে তো ব্রিজটা এই মুহূর্তে নেই। আর আমাদের যে নতুন ব্রিজ রয়েছে সেটা তোমাদের দেখায়। এটা হচ্ছে যেমন নতুন ব্রিজ, তোমরা দেখতে পাবে জল একদম কীভাবে যাচ্ছে, তোমরা সব কিছু দেখতে পাবে। আর জল ঠিক কত দূর এসেছে তোমরা সেটা দেখতে পাবে। আর আজকের দিনটা বৃষ্টি হলে প্রায় জল এখান থেকে এখানে উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তোমাদের দেখায় যে ঠিক ওই জায়গাটাতে ওই জায়গা পর্যন্ত জলটা উঠেছে। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নতুন ওভারব্রিজে। এই দেখো ব্রিজ, আমার প্রাণের শহর বাঁকুড়া। আর এটা হচ্ছে আমাদের নতুন ওভারব্রিজ। তোমরা যদি এখানে দেখো, আমি যখন ব্রিজটা উদ্বোধন হয়েছিল তখন একটা ভিডিও বানিয়েছিলাম, আর বলেছিলাম যে এখানে যদি রাজগ্রামের মতন ব্রিজে লাইট দেওয়া হয় তো ব্রিজটা আরও দেখতে সুন্দর লাগবে। কিন্তু তার থেকেও রাজগ্রামের ব্রিজের থেকেও অনেকটা উন্নত মানের এই ব্রিজটা হয়েছে। আর তোমরা দেখো যদি লাইটগুলো দেখো, আর এখানে একটা ট্রেন্ডিং যেটা চলে মার্কেটে সেটাই একটা দেওয়া হয়েছে আমার প্রাণের শহর বাঁকুড়া। তো আর এই ব্রিজটা ঠিক এরকম, অনেকে এখানে বন্যা দেখতে এসেছে বলতে পারো। তো এইখানে সকালে বলতে পারো যে মর্নিং ওয়াকের সাথে সাথে অনেকে এখানে আবার বন্যা দেখতে এসেছে, আবার অনেকে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে এসেছে। তোমরা যদি আমার চারিপাশটা দেখো অ্যাকচুয়ালি তো জানতেই পারবে যে সকালের পরিবেশটা এখানে কত সুন্দর হয়ে উঠেছে। আর মানুষ অনেকেই আছে যারা বন্যা দেখতে এসেছে। তোমাদের চারিপাশটা আমি ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। আর তার সাথে আমি দেখাবো যে ঠিক জলের স্রোতটা কতদূর এগিয়ে হয়েছে। তো এই হচ্ছে জলস্রোত। আর জাস্ট তোমরা যদি দেখো যে এখানে যে গাছগুলো আছে, মানে আজকের যে বৃষ্টিতে যদি হয়
তাহলে বলতে পারো যে এই যে গাছগুলো আর এই জঙ্গল ঝোপটা দেখাচ্ছে পুরো সব ডুবে যাবে অ্যাকচুয়ালি। আর তো এই হচ্ছে জলের স্রোত, আর ওই সাইডটা দেখতে পাবো যে তোমরা অনেকটাই যে ভেঙে পড়ে গেছে, যদি ব্রিজের ওই সাইডটাতে ভালো করে বৃষ্টি হয় তো ওই সাইডটা তোমরা দেখো যে ওই সাইডটা ভেঙে পড়ে যাবে যদি ভালো করে আজকের দিনে বৃষ্টি হয়, পুরো ফাটল ধরে রয়েছে। আর তো তোমাদের আমি ব্রিজের এই সাইডটা দেখিয়েছিলাম, আর তোমাদের এবার আমি ওই সাইডটাতে নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের ওই সাইডটা থেকে দেখাবো যে ঠিক কতটা বন্যা এসেছে আর ওই জায়গার থেকে ঠিক কীরকম দেখাচ্ছে। তো আমি ব্রিজের এই পাশটায় এলাম, আর এই সাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে তোমরা ওই কাঠের ব্রিজটা এখান থেকে দেখতে পেতে সেই ব্রিজটা এই মুহূর্তে নেই, আর আমরা প্রথমে ওই জায়গাটাতে ছিলাম আর এই সাইডটাতে এলাম। আর তোমাদের দেখাবো যে এই পাশ থেকে ঠিক কতটা জলস্রোতটা বেড়েছে আর ঠিক কতটা ঢেউটা যাচ্ছে অ্যাকচুয়ালি। জাস্ট ভিউটা দেখো তোমরা, তোমাদের দেখায় পুরো ভিউটা। তো এখান থেকে তোমরা যে জলের স্রোতটা দেখতে পাবে ঠিক বুঝতে পারবে যে কি হারেই না জল অ্যাকচুয়ালি যাচ্ছে। তো কত কাঠ বলতে পারো কত গাছের ডাল সব ভেসে যাচ্ছে এই জলের স্রোতে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে চাও ভিডিওটা করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, খুব তাড়াতাড়ি, বাই বাই।